এদিকে যথাযথ মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে ম্যানচেস্টারস্থ সহকারী হাই কমিশন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের মুখ উজ্জ্বল করায় তিন ব্রিটিশ বাঙালি তরুণকে সম্মাননা দিয়েছে কমিশন। আরও দেখুন আমিনুল হক ওয়েসির রিপোর্টে। বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অহংকারের দিন হচ্ছে স্বাধীনতা দিবস। স্বাধীনতার সোপানে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 52তম বর্ষপূর্তি উদযাপন করল ম্যানচেস্টারস্থ বাংলাদেশি সহকারী হাইকমিশন। দূতালয় প্রধান মল্লিক মনিরুজ্জামানের পরিচালনায় শুরুতে ইংল্যান্ড এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অন্যান্য বাণীপাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় নর্থ ইংল্যান্ডের রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার 200+ প্রবাসী উপস্থিত ছিলেন। এই আয়োজন নিয়ে সহকারী হাইকমিশনার কাজী জাউল হাসান বলেন, আমরা আজকে স্বাধীনতার এই 52তম পূর্তিতে আমরা ব্রিটিশ বাংলাদেশিদেরকে সেই স্বাধীনতার মহাসোপানে তাদেরকে আরও অংশীদার করবার জন্য আমরা তাদের সহযোগিতা কামনা করেছি। এদিকে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে ইফতার নৈশভোজ, খেলাধুলা, পর্বত আরোহণ ও সামাজিক কাজ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় তিন ব্রিটিশ বাংলাদেশি তরুণকে সম্মাননা প্রদান করা হয়। তাদের একজন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আর আমার আরও মোটিভেট করে ফিউচারে দিয়ে আরও কিছু করবার আগে আর তারা যেন রেকগনাইজ করছে অ্যাচিভমেন্ট, বলো প্রাইড আছে আমার ফিলিং ইজ বাংলাদেশ লাগে আরও কিছু করতাম। কূটনৈতিক রিসেপশনের মূল উদ্দেশ্য নিয়ে কথা বলতে গেলে মান্যবর হাইকমিশনার জানান, আজকে আমাদের এই কূটনৈতিক রিসেপশনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ যারা রয়েছেন, ব্রিটিশ রাজনীতিবিদ, কনসাল জেনারেল এবং উচ্চ পর্যায়ের যারা কূটনীতিক এবং রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে বাংলাদেশ, বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি সম্পর্কে জানা, এবং একই সঙ্গে 1971 সালের 25শে মার্চের ভয়াল কালো রাতে যে গণহত্যা সংঘটিত হয়েছিল সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে জনমত সৃষ্টি করা। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের 52তম দিবসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হোক, এটাই সবার প্রত্যাশা। গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস, এটিএন বাংলা।